কিন্তু আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করা। আস্তে উদ্ধার বাবা, আরেকটা উপায় হচ্ছে বাবা, যদি আমরা কোনো পথ নাই খুঁজে পেলাম, যদি সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ আমরা করি, তাহলে কিন্তু নিজেরা আপনার যতটুকু পাপ আছে সেই থেকে উদ্ধার পেতে পারবো। আর এই যে হরিসভা, এই যে সংকীর্তন, দেখবেন আমরা অনেক সময় বলি মা গো আমরা কি পাপ করেছি, কি অন্যায় করেছি, এটা তো আমরা বুঝতে পারি না। কি বাবা বলি তো, যে আমরা কি পাপ করেছি, কি অন্যায় করেছি, এটা আমরা বুঝতে পারি না বাবা, ভুল বলি। দেখবেন আমরা অনেক সময় বলে থাকি যে কি যে পাপ কর্ম করেছি যার জন্য এটা আমাকে ভোগ করতে হচ্ছে, বলি না মা। অনেক সময় অনেক কিছু কারণে যখন জীবনে কোনো দুর্ঘটনা আসে, তখনই কিন্তু মুখ ফসকে বেরিয়ে যায় যে কে জানে কি এমন পাপ কাজ করেছি যার জন্য আজ আমার এমন দশা। তাহলে বুঝতে তো পারছি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছি বলে আজকে এই দুর্গতি হচ্ছে। তদ্রূপ এই যে আপনারা হরি সংকীর্তনের মাঝে বসে আছেন, আপনাদের মনে পাপ আছে না পুণ্য আছে এটা কিন্তু আপনারা নিজেরাই বিচার করতে পারবেন। এই কীর্তনে আসরে বসে আপনারা নিজেরাই বিচার করবেন যে আপনি আপনার মনে পাপ আছে কি পুণ্য আছে। যদি বলেন কেমন করে বিচার করব, নাই কীর্তন শুনতে শুনতে যদি মনে করেন, মনে মনে হয় ইস একটু আনন্দ লাগছে, মনে মনে ভগবানের প্রতি প্রেম জাগছে, মনে 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 হচ্ছে যে আরেকটু যদি কীর্তনটা আরেকটু শুনতাম ভালো হতো, আরেকটু শুনতাম ভালো হতো, যদি এই ভাব মনের মধ্যে জাগে তাহলে বুঝবেন আপনার হৃদয়ে কোনো পাপ নাই। আর কীর্তন শুনতে শুনতে যদি মনে হয় বাবা রে 11টা বেজে গেল ঘর যেতে হবে, দূর কীর্তনটা ভালো লাগছে না, খিদেও পেয়েছে, আবার ঘরে যদি চোর ঢুকে তার ভয়, এই যে একটা চঞ্চলতা মন, এই যে গল্প গুজব, এই যে মন, যদি এই ভাবটা হৃদয়ে থাকে তাহলে বুঝবেন আপনার হৃদয়ে পাপ রয়ে গেছে। কীর্তন আসরে নিজের পাপ পুণ্যের বিচার আপনি নিজেই করতে পারবেন যে আপনার ভিতরে পাপ আছে কি নেই। তার জন্যই সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করতে হয়। সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করিলে সঠিক পথের সন্ধানটা পাওয়া যায়। রাধে। যেমন আছে সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করলে কি হয় দেখুন, যেমন এক নাপিত, নাপিত মানে ওই সেলুনে চুলদাড়ি কাটে না, হ্যাঁ ওই নাপিত সেলুনে চুলদাড়ি কাটছে, এমন সময় এক ভক্ত এসেছে মাথা মুন্ডন করবার জন্য। এবার ভক্ত এসেছে মাথা মুন্ডন করবার জন্য, সেলুনের দোকানদার বলছে, নাপিত বলছে শোনো শোনো বৈষ্ণব তুমি এক কাজ করো, এখন তো দোকানে অনেক ভিড় আছে, তাই এই ভিড়গুলো একটু কমে যাক, তারপর তোমার যখন লাইন আসবে তুমি তখন চেয়ারে এসে বসবে, এবার সবাই যখন চুলদাড়ি কাটছে নাপিত, এমন সময় নাপিত সবাইকে ডেকে এনে বলছে ওরে শোন এই জগতে ভগবান বলতে কিছু নাই, এই জগতে ভগবান বলে কিছু নাই, ভগবান বলে যদি থাকতো তাহলে রাস্তার মোড়ে মোড়ে কি এত অ্যাক্সিডেন্ট হতো, ভগবান বলে যদি কিছু থাকতো তাহলে হসপিটালে এত রোগী কি মারা যেত, তাহলে ভগবান বলতে কিছু নাই। ভক্ত মনে মনে চিন্তা করছে যে আমি হচ্ছি এদের মধ্যে একা যে ভগবানকে ভালোবাসি, আর এরা সবাই বলছে ভগবান বলতে কিছু নাই, এবার আমি যদি ওদের মাঝে কিছু বলতে যাই তাহলে হয়তো আমার দু এক ঘা পড়তেও পারে, কারণ আমি তো একা ভক্ত, আমার তো সবাই বলছে ভগবান নাই, তাহলে আমি বললে দু এক ঘা পড়বে, তার থেকে বারবার চুপ করে থাকি। এবার চুপ করে আছে বৈষ্ণব, যখন সবার কারি চুলদাড়ি কাটা হয়ে গেল, এবার বৈষ্ণব এসে চেয়ারে বসেছে, আর ওই যে মা ওই কি দিয়ে যেন নাড়া করে গো মাথা মুন্ডন করে, কি বলে ওটাকে, চাকু 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 খুর, হ্যাঁ ওই খুর নিয়ে এবার বৈষ্ণবের মাথা মুন্ডন করছে, এইদিকে তাকাবেন আমার দিকে, যেই না মাথা মুন্ডন করছে এমন সময় নাপিত বলছে ও তোমার গলায় তুলসীর মালা, তার মানে তুমি তো বৈষ্ণব, তুমি তো মানে ভগবানকে ভালোবাসো, তা শোনো তুমি যে এত ভগবানকে ভালোবাসো ওরা সত্যি কথা বলো তো, ভগবান বলে কেউ আছে কি না, ভগবান যদি থাকতো তাহলে এই দেশে এত কি অন্যায় অত্যাচার হতো, ভগবান বলে কিছু নাই আমরা বিশ্বাস করি না,
ভক্ত মনে মনে চিন্তা করছে এতক্ষণ বাইরে বসেছিলাম ভালো ছিলাম কিন্তু এখন তো চেয়ারে বসেছি এবার মাথায় রয়েছে খুর বাবা এখন যদি কিছু বলতে চাই নাপিত যদি ভুল করে টেনে দেয় মাথার খুরটা যদি গলা দিয়ে চলে যায় তাহলে আমারও যাবে হরি বল বলা তার থেকে বাবা চুপ থাকি কিন্তু একটা কথা দেখবেন আমরা যারা ভগবানকে ভালোবাসি এই ভগবানের নিয়ে যদি কেউ কোনো কথা বলে বাবা খুব গায়ে লাগে লাগে না খুব গায়ে লাগে কেন বললো কিসের জন্য বললো এবার এবার নাপিতের কাছ থেকে বিদায় নিয়ে মানে টাকা পয়সা দিয়ে বৈষ্ণব এবার বাড়ির পথে চলে যাচ্ছে মনে মনে ভাবছে কি করব কি করব আমার এত বড় একটা কথা বললো যে ভগবান বলে কিছু নাই আর আমি কোনো প্রতিবাদ করতে পারলাম না আমি কেমন ভক্ত আমি ভক্ত হে ভগবানে নিয়ে কিছু বলতে পারলাম না ভয় পেলাম ছি 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 কি করব কি করব কি করব এই কথা ভাবতে ভাবতে যখন পথিক যখন চলে যাচ্ছে বৈষ্ণব যখন চলে যাচ্ছে দেখছে রাস্তার মাঝে একটা পাগল দাঁড়িয়ে আছে পাগল গো পাগল ওই পাগলে দেখবেন লম্বা লম্বা চুল হয় এনার মতো না ইনি যেমন একটা পাগলের মতো দেখতে না ওই বাবার একজন বসে আছে পাগলের মতো চুল হ্যাঁ তা পাগলের তো লম্বা লম্বা চুল হয় তাই না বাবা তা পাগলের লম্বা চুল মুখ ভর্তি দাড়ি জামাটাও কেমন ময়লা হয়ে গেছে দাড়ি নাই না তাহলে তুমি পাগল না ঠিক আছে এবার বাবা জামাটাও কেমন ময়লা হয়ে গেছে ছেঁড়া বস্ত্র পরে আছে এবার সেই ভক্ত মনে মনে চিন্তা করছে এই তো এই হলো সুযোগ এই পাগলটাকে নিয়ে গিয়ে আমাকে প্রমাণ করে দেখিয়ে দিতে হবে যে ভগবান বলে কেউ আছে কিনা এবার সেই পাগলকে নিয়ে বৈষ্ণব একটা বিস্কুটের লোভ দেখিয়ে পাগলটাকে নিয়ে যাচ্ছে এবার নিয়ে যেতে যেতে সেলুনের কাছে এসে দাঁড় করিয়েছে বিস্কুটের প্যাকেটটা খুলে বাবা একটা করে বিস্কুট খাওয়াচ্ছে পাগলটাকে আর বৈষ্ণব জোর গলায় চিৎকার করে বলছে ওরে এই জগতে নাপিত বলতে কিছু নাই এই জগতে নাপিত বলতে কিছু নাই এবার বারবার পর যখন বলছে নাপিত বলতে কিছু নাই নাপিত বলতে কিছু নাই নাপিতের এবার রাগ হচ্ছে যে আমার দোকানে দাঁড়িয়ে থেকে আমার দোকানে দাঁড়িয়ে কে যেন বলছে নাপিত বলতে কিছু নাই একবার দেখে আসে মুখটা যেই না বাবা ওই দোকান থেকে ওই নাপিত বের হয়েছে দেখছি সেই বৈষ্ণব যে কিছুক্ষণ আগে মাথা মুন্ডন করে গেল তা বলছো গো বৈষ্ণব তুমি এই কিছুক্ষণ আগে মাথা মুন্ডন করে গেলে আমার কাছে তার এখন বলছো নাপিত বলতে কিছু নাই তার নাপিত বলতে যদি কিছু না থাকে তাহলে আমি কে আমি তো নাপিত আমার কাজ হচ্ছে চুলদাড়ি কাটা আমি নাপিত তাহলে তুমি আমার দোকানের সামনে দাঁড়িয়ে কেন বলছো নাপিত বলতে কিছু নাই বৈষ্ণব বলছে ওগো নাপিত তুমি যদি আসল নাপিত হতে তাহলে এই পাগলটার মাথায় কি এত বড় বড় চুল হতো তুমি যদি আসল নাপিত হতে তাহলে এই পাগলটার মুখে কি এত এত দাড়ি হতো তুমি যদি নাপিত তাহলে চুল দাড়িগুলো কেটে দাওনি কেন তা নাপিত বলছে কেন কেটে দেব ওকে আগে আমার দোকানে আসতে হবে আমাকে টাকা পয়সা দিতে হবে তবেই তো আমি চুলদাড়ি কেটে দেব আমার দোকানে না এলে আমাকে টাকা পয়সা না এলে আমি কারোর চুলদাড়ি কেটে দিই না রাধে বৈষ্ণব বলছে বাবা তোমার দোকানে না এলে তোমাকে টাকা পয়সা না দিলে তুমি যেমন চুলদাড়ি কেটে দাও না তদ্রূপ তুমি কি কখনো বৈষ্ণব সেবা করেছো তুমি কি কখন সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করেছো তুমি কি কখনো মন্দিরে গেছো তাহলে তুমি যখন কোনোদিন মন্দিরে যাও নাই সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করো নাই তাহলে তুমি বলছো কেন ভগবান বলতে কিছু নাই যাও একবার মন্দিরে গিয়ে দেখে এসো ভগবান বলে কেউ আছে কিনা একবার সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করে দেখে এসো ভগবান বলে কেউ আছে কিনা নাপিত নাপিত মনে মনে চিন্তা করছে ঠিক কথা ভগবানের কাছে ভগবানের দুয়ারে না গেলে ভক্তিরূপী যদি টাকা আমরা না নিয়ে যাই তাহলে কি ভগবানকে আমরা দেখতে পাবো
আমি যাব, আমি মন্দিরে যাব, আমি বৈষ্ণব সঙ্গ করব, সাধুগুরু সঙ্গ করব, আজ থেকে আমি এই দোকান বন্ধ করে দেব। যেই না বাবা সেই না পিত মন্দিরে গেছে, মন্দিরে গিয়ে নাম আস্বাদন করছে, সাধুগুরু বৈষ্ণব আস্বাদন করছে, ওই সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে করতে নাপিতের মনে আস্তে আস্তে বাবা প্রেম জন্মালো, ভগবানের প্রতি ভালোবাসা এলো। এবার নাপিতকে ভক্তরা বলছে, শোনো নাপিত, তোমাকে ভগবানকে পেতে হলে আরেকটা কাজ করতে হবে। কি কাজ? তোমাকে গুরু দীক্ষা নিতে হবে, কারণ তুমি যদি গুরু দীক্ষা না হও তাহলে তোমার দেহ শুদ্ধ হবে না, আর তোমার দেহ শুদ্ধ যদি না করতে পারো তাহলে ভগবানের চরণে যেতে পারবে না। গুরু দীক্ষা নাও। নাপিত মনে মনে চিন্তা করছে যে আমি তো নাপি, আমাকে কে দীক্ষা দেবে? আমি তো নাপি না, আমাকে আমার গুরু কে হবে? ও বুঝেছি বুঝেছি, যে আমাকে নাম শেখালো, যে আমাকে মন্দিরে যেতে শেখালো সেই বৈষ্ণব, সেই তো আমাকে সাধুগুরু বৈষ্ণব সঙ্গ করতে শিখিয়েছে। তাহলে আজ থেকে আমার গুরু যদি কেউ হয়ে থাকে তাহলে একমাত্র সে বৈষ্ণবই আজ থেকে গুরু। নাপিত ছুটে গেল ওই বৈষ্ণবের চরণে, বৈষ্ণবের চরণে গিয়ে বলছে, হে বৈষ্ণব, আমি নাম জানি না, আমি ধ্যান জানি না, আমার এই অযোগ্য দেহ, কৃপা করে আপনি আপনার চরণে কৃপা দিয়ে আমাকে দীক্ষা দিয়ে আমার অযোগ্য দেহটাকে যোগ্য করে ভগবানের চরণে পৌঁছে দে। আজ চরণ ধরে বলছে, হে বৈষ্ণব, যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো চরণ ছাড়া করো, তুমি আমার মাতা।
যেন চরণ ছাড়া চরণ ছাড়া করো ছাড়া করো।